হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সলিউশন পয়েন্ট আজকের এই ভিডিওতে আমরা জানবো সিএচোর সিট কোথায় কার কোথায় সিট পড়লো তার ব্যাপারে এবং কতটা টোটাল ফর্ম অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ হয়েছে তার ব্যাপারে তো আমি এখানে গুগল কম বাউর ওপেন করেছি ওপেন করে এখানে সার্চ করবো ডব্লু বি হেলথ ডব্লু বি হেলথ সার্চ করার পর আমি সয়া চলে যাবো প্রথম লিংকে প্রথম লিঙ্কে ক্লিক করলে তোমরা দেখতে পাবে তোমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে এখানে আমি রিক্রুটমেন্টে ক্লিক করব রিক্রুটমেন্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছ একটা নতুন পেজ ওপেন হচ্ছে এখানে দেখতে পাচ্ছ দুটো পরপর নোটিফিকেশান নোটিস আছে তো আমরা প্রথম নোটিসে দেখব এখানে প্রথম নোটিশটা আছে জিএনএম ক্যান্ডিডেটদের জন্যে অর্থাৎ জিএনএম এবং বিএসসি যারা দু হাজার কুড়ি আগে পাস আউট তাদের জন্য এবং নিচে যেটা আছে সেটা অনলি ফর জিএনএমদের জন্য বিএসসিদের জন্যে তো আমরা এই নোটিশটা ডাউনলোড করে নেব নোটিশটা ডাউনলোড করার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে সিপিসিএচ কোর্সটা লাগবে এটা বিএসসিদের জন্যে আমি এখন বিএসসি নোটিশটা ডাউনলোড করছি এবং পরবর্তীতে আমি জিএনএম এ নোটিশটা ডাউনলোড করে একটা ভিডিও বানিয়ে দেবো তো আমি এখানে দেখতে পাচ্ছ জিএনএম এ বিএসসি নোটিশটা আমি খুলেছি খোলার পর দেখতে পাচ্ছ এখানে লেখা আছে এখানে অনেক কিছুই লেখা আছে তোমরা জাস্ট একবার রিড আউট করে নেবে এখানে দেখতে পাচ্ছ নিচে লেখা আছে ক্যান্ডিডেট উইল নট অ্যালো টু এন্টার ভেরিফিকেশান হল উইথাউট যদি মার্কস পরে না যাও তাহলে কিন্তু এক্সাম হলে কিন্তু এন্ট্রি হবে না এবং পনেরো মিনিট আগে তোমাদেরকে অবশ্যই সেন্টারে চলে যেতে হবে এবং তার নিচেই লেখা আছে দ্য ক্যান্ডিডেট মাস্ট ব্রিং অরিজিনাল ডকুমেন্ট আন্ডার আন্ডার মেনশান অরিজিনাল ডকুমেন্ট এবং লাগবে সেলফ অ্যাটেসিটাইড ফটোকপি যেটা তোমরা ফর্মে সাবমিট করার সময় দিয়েছ সেই ফটোটা লাগবে দুই কপি করে এবং নিচে কী কী অরিজিনাল ডকুমেন্ট লাগবে আমি একে একে বলে দেবো এখানে দেখতে পাচ্ছ ওয়ানলাইন অ্যাপ্লিকেশন প্রিন্ট আউট এটা কালার প্রিন্ট করবে তোমরা এবং সেকেন্ডে দুই নম্বরে আছে অরিজিনাল ফটো আইডেন্টি প্রুফ আধার কার্ড নিয়ে আসবে অরিজিনাল এবং প্রুফ অফ অ্যাড্রেস এখানে ডোমিসাইল সার্টিফিকেট বা রেসিডেন্ট সার্টিফিকেট পঞ্চায়েত থেকে নিয়ে আসবে অ্যাড্রেস প্রুফ হিসাবে এবং এজ প্রুফ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা মাধ্যমিকের সার্টিফিকেটটা নিয়ে আসতে পারবে অরিজিনাল কাস্ট সার্টিফিকেট যদি কারো থেকে থাকে লাইক এসসি এস টি অবশ্যই অরিজিনাল কপি নিয়ে আসবে এবং পি যদি ক্যাটাগরি হয়ে থাকো তাহলেও সার্টিফিকেটটা নিয়ে আসবে নেক্সট তোমরা দেখতে পাচ্ছ ফাইনাল মার্কশিট অর্থাৎ ওয়াল মার্কশিট নিয়ে যাবে টেন টুয়েলভ এবং কলেজের ওয়ার্ল মার্ক ওয়াল অরিজিনাল মার্কশিট নিয়ে যাবে তারপর প্রভিশনাল ফাইনাল রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন এখানে বলতে ডব্লু এন সি নিয়ে যাবে অরিজিনাল আর যদি আউট অফ স্টেট হয়ে থাকো আউট অফ স্টেট থেকে পড়াশোনা করে থাকো তাহলে অবশ্যই ওয়েস্ট বেঙ্গাল রেজিস্ট্রেশনটা লাগবে আর ডকুমেন্ট এখানে বলতে গেলে গার্জেনের আধার কার্ড অরিজিনাল নিয়ে আসবে এবং নেক্সট এখানে দেখতে পাচ্ছ ডকুমেন্ট ভেরিফিকেশান হবে নটা থেকে দুটো পর্যন্ত সকাল নটা থেকে দুটো পর্যন্ত নয় তারিখ সেপ্টেম্বর নয় তারিখ স্যাটারডে বিএসসি ক্যান্ডিডেটদের জন্যে এবং দুটো তিরিশ থেকে আড়াইটা পর্যন্ত সাড়ে তিনটা পর্যন্ত এক্সাম হবে আর এখানে দেখতে পাচ্ছ যাদের যাদের নাম আছে অর্থাৎ অ্যাপ্লিকেশান আইডিটা আছে তোমরা জাস্ট একবার চেক করে নেবে সবারই হোম সেন্টার পড়েছে আশা করি জাস্ট একবার করে চেক করে নেবে সবাই আমি এই পিডিএফটা ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেব। তোমরা ওখান থেকেও ডাউনলোড করে দেখতে পারো অথবা পোর্টালে গিয়ে ডাইরেক্ট ডাউনলোড করে দেখতে পারো এখানে দেখতেই পাচ্ছ তোমরা কতগুলো সিট আছে তো আমি টোটাল কাউন্ট করেছি এখানে টোটাল অ্যাপ্লিকেশান আইডি আছে এক হাজার আটাত্তরটা এক হাজার আঠাত্তরটা টোটাল অ্যাপ্লিকেশান আইডি আছে পনেরোশো জনের মধ্যে তো তোমরা জাস্ট একবার করে চেক করে নেবে থ্যাংক ইউ ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ সো মাচ